नमस्कार बंधुरा, रान्ना बान्नाते तुम्हारे सकल के स्वागत। आज हमें एक नतून धरण भाजा पिठार रेसिपी निये एसेछि। ये पिठेटार मध्य नून झाल मिष्टि सब रकम स्वाद पाबे। आमी अनेक रकम जिनिस दिये तैरि करेछि आर एकदम घरोया पद्धतिते आमी तैरि करेछि। आमार खूब पछन्देर एकटा पिठा तोमादेर संगे शेयर करलाम। भालो लागले लाइक शेयार ओ सबसक्राइब करे रेखे देवार जन्य अनुरोध रइल। ताहले देखे निई चलो आजकेर ये मजादार भाजा पिठार रेसिपिटा। আমি এখানে পিঠেটার জন্য নিয়েছি কিছু ভেজিটেবলস। এখানে ছোট ছোট করে কাটা ফুলকপি, বাঁধাকপি, গাজর আর আলু নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো। নিয়েছি মুসুরির ডাল মেজারিং কাপের হাফ কাপ। আমি এখানে শীতে পাওয়া সবজিগুলো নিয়েছি, তোমরা যে কোনো সবজি দিয়ে করতে পারো। ডালটাকে একটু ভালো করে আগে 2-3 বার ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধোয়ার পর আমি তোমাদের কাছে আসছি। খুব ভালো করে আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এরপর আমাদের সবার ঘরে থাকার মতো একটা ছিদ্রযুক্ত বাটি নিয়েছি আমি, যার মধ্যে আমি এটা স্টিম করতে দিয়ে দেবো। আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি পিঠেটা বানিয়ে দেখাবো বলেছি। এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি, যেটাতে আমরা ডাল বা ছানা পুটলি বাঁধি, সেই রকম একটা সুতির কাপড় নিয়েছি নরম। এবার ডালটাকে ওইখানে আমি পুটলি বেঁধে দিলাম। খুব ভালো করে এটা পুটলি বাঁধবো। এটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী স্বচ্ছন্দভাবে তৈরি করে নিতে পারো। তবে এইভাবে করলে পিঠেটা কিন্তু পারফেক্ট হয়, তার জন্য আমি এই পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। এরপর আমি 2 কাপ জলকে আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছিলাম একটা বড় প্রেসার কুকারে। এরপর ওই ডালটা দিয়ে দিলাম, ফুটো বাটিটাও দিয়ে দিলাম, ছিদ্রযুক্ত বাটিটা স্টিম করতে দিয়ে দিলাম 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ এটা স্টিম হচ্ছে আমি একটা মশলা করে নিচ্ছি। নিয়েছি আমি 1 চা চামচ মতো গোটা জিরে, 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা। লো ফ্লেমে একদম ড্রাই রোস্ট করে নেবো। যখন কালারটা চেঞ্জ হবে, সুগন্ধ বেরবে, তখন এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। এই মশলাটা দিলে কিন্তু এই পিঠেটার টেস্টটা খুব ভালো হয়। আমি এখানে শিলের মধ্যে 1 চা চামচ মৌরি আর একটু আদা বেটে নেবো। আমি একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি মশলাটা, তোমরা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারো। অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা এই পদ্ধতি ছাড়াও মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারো, নিজেদের স্বচ্ছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারো মশলাগুলো। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এরপর সবজিগুলো দেখো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। ডালটাও আমি তুলে নিচ্ছি, ডালটাও পারফেক্ট আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর ডালটাকে পুটলিটা খুলে নিচ্ছি। ডালটা ঢেলে নেওয়ার পর আমি বাকি প্রিপারেশনটা তৈরি করে নেবো। পারফেক্ট সিদ্ধ হয়েছে ডালটা। এরপর আমি একটা কড়াই গরম করে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর লো ফ্লেমে 2 মিনিট মতো এটাকে রান্না করে নেবো। এরকম খুন্তি দিয়ে কেটে কেটে একটা ভর্তার মতো তৈরি করে নিতে হবে। 2 মিনিট রান্না করে নেওয়ার পর ডালটাও আমি দিয়ে দিচ্ছি, আগে থেকে সিদ্ধ করা ডালটা। ডালটা দেওয়ার পরও লো ফ্লেমে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে মৌরি আর আদা বেটে রেখেছিলাম সেইটা, আর অল্প একটু জল দিয়ে দিলাম। লো ফ্লেমে খুব ভালো করে এটাকে মিক্স করে একটা ভর্তা তৈরি করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমি 4 চা চামচের মতো চিনিটা দিয়েছি। এরপর আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। লো ফ্লেমে একদম জলটা শুকিয়ে নেওয়ার মতো ভর্তাটা তৈরি করে নেব। আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। হাতে ছোঁয়া যাবে সেই রকম আমার এটা ঠান্ডা করতে হবে, যেন একটু গরম থাকে, হালকা গরম। তবে শীতকালে আমরা একটু বেশি গরম অনুভব করতে পারি, সেই রকম গরম এটা রাখতে হবে। এরপর আমার বাজার থেকে কেনা 1 কাপ মতো, মেজারিং কাপের 1 কাপ মতো চালগুঁড়ি দিয়ে দিলাম। ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পর তোমরা দেখবে যদি আরও চালগুঁড়ি রাখে তখন দেবে। এখানে আমার 1 কাপ আর 1/2 কাপ চালগুঁড়ি রেখেছে। সবজিটা যেমনভাবে তোমরা রান্না করবে সেই অনুযায়ী কিন্তু চালের গুঁড়িটা লাগে এখানে। খুব ভালো করে এটা মেখে নিতে হবে, ঠিক যখন হাতটা এরম পরিষ্কার বেরোবে জানবে এটা মাখা হয়েছে। পিঠে গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভিজে কাপড়ে বাকি মণ্ডটাকে চাপা দিয়ে রাখতে হবে। চাপা না দিয়ে রাখলে কিন্তু মণ্ডটা শুকিয়ে যাবে, তখন পিঠে গড়ার সঙ্গে ভেঙে যাবে, আর পিঠে ভেঙে গেলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তার জন্যে কিন্তু অবশ্যই ভিজে কাপড়ে বাকি মণ্ডটাকে চাপা দিতে হবে। আর এই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কী পদ্ধতিতে পিঠেটা তৈরি করে নিচ্ছি।
এইভাবে আমি পিঠেগুলো করে নিচ্ছি। তবে এখানে খেয়াল রাখতে হবে যতগুলো ভাজবে ততগুলি পিঠে করবে, বাকি মণ্ডটা ভিজে কাপড়ে চাপা দিয়ে রাখবে। এখানে আমি অল্প করে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা কেমন গরম দরকার সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম হতে হবে, ঠিক এই রকম যেমন দেওয়া মাত্রই বুলবুলে উঠে পড়ে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে একটা একটা পিঠে দিয়ে দিতে হবে। একটা পিঠে দেওয়ার পর এক সেকেন্ড পর আর একটা পিঠে, সঙ্গে সঙ্গে সবগুলো পিঠে ঢেলে দিলে হবে না, তেলটা তাহলে ঠান্ডা হয়ে যাবে। এই পিঠেটা অবশ্যই কিন্তু তেলটা দেখতে হবে খুব ভালো গরম হয়েছে কিনা, কারণ এই তেলটা খুব ভালো গরম না হলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে, তখন পিঠেটা ভালো হবে না। তার জন্য অবশ্যই তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নেওয়ার পর পিঠেগুলো দেওয়ার পর এক মিনিট অপেক্ষা করবে, তারপর উল্টাবে। পিঠেটা দেওয়ার এক মিনিট পর আমি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করা থাকবে, লো ফ্লেমে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পিঠেগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না, এবার তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের পিঠেটা আমার হয়ে গেল, দ্বিতীয় ব্যাচ যখন দ্বিতীয় থালার পিঠেটা আমি ভাজবো তখন কিন্তু তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। এভাবে প্রত্যেকবার দেওয়ার আগে তেলটা গরম করে তারপর পিঠেগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো পিঠে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। এই পিঠেটা তোমরা 2 থেকে 3 দিন স্টোর করেও রাখতে পারো। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।